তো আমরা যে ম্যাটটা দিয়েছিলাম সেটা একটু সলভ করি এখানে প্রশ্ন ছিল এ ইন এব প্লাস হলো এবি বার তো এখানে যদি আমি এটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি থাকবে এ ইন্টু বার থাকবে এটাকে মাল্টিপ্লাই করে দিলে হবে এ ইন্টু এবু এ বার তারপর এর সাথে বি মাল্টিপ্লাই হবে এ ইনু বি প্লাস এ ইনু বি আর লাস্টে থাকলো এ ইনু বি বার এখন আমরা কি কমন নিতে পারি বা কি করতে পারি তো এখানে এ ইন এবার আমরা জানি এ ইন এবার সমান জিরো হয়ে যায় এটা একটা ফর্মুলা আমরা করেছিলাম যে এ ইন এবার সমান হচ্ছে জিরো এই ফর্মুলাগুলো এভাবে ভালো হয় তো এ ইন এবার সমান জিরো তার মানে এই সবটা বাদ হয়ে যাবে বাদ হয়ে গেলে কি থাকবে বি প্লাস বি বার থাকবে এটা শুধু থাকলো প্রথম টার্মটা বাদ হয়ে গেল এখন এখানে দুইটার মধ্যে কি কমন যাবে কমন যাবে হচ্ছে এ এ কমন গেলে কি থাকে এখানে থাকে বি আর এখানে থাকে বিবার তো দুইটার মধ্যে এ কমন নিলে আমরা পাই হচ্ছে বি প্লাস বি বার তো বি প্লাস বার সমান কত হয় ওয়ান হয় কেন আমরা ফর্মুলা পড়েছিলাম যে এ প্লাস এব বার সমান ওয়ান তাহলে এ প্লাস এবার বার যদি ওয়ান হয় তাহলে বি প্লাস বিবার ওয়ান হবে সি প্লাস সি বার ওয়ান হবে এক্স প্লাস এক্স বার ওয়ান হবে তাহলে দুইটা সেম জিনিস যদি আমরা বার করে যোগ করি তাহলে সেটা ওয়ান হয় বি প্লাস বি বার সমান কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে এর সাথে ওয়ান যদি ইন্টু করি ফাইনালি এই থাকবে তা আমরা বলতে পারি যে এই লাইনটা এই লাইনের ইকুয়াল হচ্ছে কি এ বা এ লাইনের হচ্ছে এ মানে এ লাইন আর এ সেম জিনিস তো আমাদের এগুলো কেন দরকার আমরা সিম্পলিফিকেশনটা কেন করি আমাদের যদি হচ্ছে বড় কোনো সার্কিট থাকে সেটা হচ্ছে আমরা কি করি সার্কিটটাকে শর্ট করে আমরা হচ্ছে ছোট একটা সার্কিট বানানোর জন্য এই কাজটা করি একটা বড় সার্কিট যে আউটপুট দিবে একটা ছোট সার্কিট সেম আউটপুটই দিবে যদি তার তারা ইকোভ্যালেন্ট হয় বা দুইটা যদি ইকুয়াল হয় এখানে আমরা যদি একটা বড় সার্কিট পাই যে বড় সার্কিট ইকুয়েশন হচ্ছে এটা আর সার্কিট ইকুয়েশন পেলাম হচ্ছে এইটা তো এটার মানে হচ্ছে আমাদের দুইটা সার্কিটই সেম কাজ করবে এখন দুইটা সার্কিট যদি সেম কাজ করে তাহলে আমি টাকা খরচ করে কেন আমি বড় সার্কিট বানাবো বড় সার্কিট বানাতে গেলে আমার খরচ বেশি হবে আমার লজিক গেট বেশি লাগবে আমার হচ্ছে সময় বেশি লাগবে তো এই জন্য আমরা কি করব আহ কোনো একটা ইকুয়েশনকে সহজ করার জন্য সিম্পল করার জন্য আমরা হলো এই সিম্পলিফিকেশনটা করবো যেন আমরা খুব সিম্পলি একটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতে পারি তো এরকম আরো সিম্পলিফিকেশন আছে আমরা আরো দুই তিনটা সিম্পলিফিকেশন দেখি পরের যেটা আছে সেটা হচ্ছে এইখানে একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে এ প্রশ্ন হচ্ছে এবিসি প্লাস এ প্লাস ইন্টু বি বার ইন্টু সি এটা হচ্ছে আমাদের প্রশ্ন এটাকে সিম্পলিফাই করতে হবে তো এটাকে সিম্পলিফাই করার জন্য আমাদের কি করতে হবে এখানে দেখতে হবে কি কমন যায় বা কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা তো আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে আমরা একটা কাজ করবো সেই কাজটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে এবিসি আর এবার এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় না প্রথম দুইটা টার্ম আর মধ্যে কোনো কিছু কমন যায় না তো কমন না গেলে কি করতে হবে অন্যটার সাথে দেখা যাবে দেখতে হবে যে কমন যায় কিনা তাহলে এখানে এবিসির সাথে যদি আমরা এটা নেই প্রথমটা আর তিন নাম্বারটা যদি আমরা পাশাপাশি লিখি তোমরা দ্বিতীয় লাইনে যেটা করবে সেটা হচ্ছে এবিসির সাথে প্লাস দিয়ে লিখবা হচ্ছে এ ইন বার ইনটু সি মানে তোমরা প্রথমটা আর তৃতীয়টা এই দুইটাকে একসাথে লিখো আর এবারটা পরে লিখো দ্বিতীয়টা নিয়ে কি করবা তোমরা প্রথমটা আর তিন নাম্বারটা একসাথে করে লিখবা লিখবা এবিসি প্লাস এ ইন সি প্লাস হলো এবার একসাথে লিখে ফেলি লিখার পরে আমরা কি করতে পারি এই দুইটার মধ্যে কমন নিতে পারি কি কমন নিতে পারি এখানে এ আছে এখানে সি আছে আর এখানে এ আছে এখানে সি আছে আমরা দুইটার মধ্যে এসি কমন নিতে পারি যদি আমরা এসি কমন নিই তাহলে এখানে থাকে বি আর এখানে থাকে হচ্ছে বিবার দুটার মধ্যে এসি কমন নিলে এখানে থাকে বি আর লাস্টেরটা টা থাকে বি বার তো এখানে থাকা হচ্ছে বি প্লাস বি বার প্লাস এখানে এ বার যেটা ছিল সেটাকে আমরা রাখলাম এখন আমরা পড়েছিলাম যে বি প্লাস বি বার সমান ওয়ান এ প্লাস এ বার সমান ওয়ান দুইটা সেম জিনিস বার করে যোগ করলে ওয়ান হয় তো এখানে এসির সাথে এটা ওয়ান হয়ে যাবে ওয়ান গুণ থাকলে কি না থাকলে কি ওয়ান গুণের সময় কোনো ধরনের প্রভাব ফেলে না তাই ওয়ানটা বাদ থাকলে হচ্ছে এখানে শুধু এসি আর এখানে থাকলে হচ্ছে এবার এখন আমরা প্লাস আমরা এরপরে এসি যেটা বলি সেটা শোনো সেটা হচ্ছে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে এবার এসি এই দুইটা ফর্মুলা করলে কি হবে ডিরেক্ট একটা ফর্মুলা পড়েছিলাম আমি বলেছিলাম যে দুইটা সেম জিনিস যদি একটার সাথে একটা বার থাকে আর থাকলে তার সাথে যদি কোনো কিছু গুণ থাকে তাহলে কি হবে এইখানে যে থাকবে সে বাদ হয়ে যাবে এখানে যে থাকবে সেটা বাদ হয়ে যাবে মনে রাখার জন্য আমি বলেছিলাম এখানে এখানে এবার প্লাস এসি আছে তো আমরা এখানে এটাকে ডিরেক্ট লিখতে পারি এবার প্লাস সি লিখতে পারি এবার প্লাস সি লিখতে পারি আমরা একটু আগে এই ফর্মুলা দেখেছিলাম তো দুইটা সেম জিনিস এরকম বার থাকলে এখানে যেটা থাকবে তার সাথে যা থাকবে সেটাই থাকবে কিন্তু বিপরীত জিনিসটা বাদ যাবে এখানে এবারে বিপরীত হচ্ছে এ এটা তাহলে আর থাকবে না তাহলে এটা হয়ে যাবে এ বার প্লাস সি তো আমরা বলতে পারি যে এসি প্লাস এবার এটাকে যদি সাজায় লিখি এইভাবে এ বার প্লাস এসি এটাকে সাজায় লেখার পর আমরা এটাকে ফর্মুলা লিখতে পারি এ বার প্লাস সি তো আমরা প্রথম লাইন থেকে সিম্পলিফাই করে লাস্ট লাইনটা পেয়ে গেলাম তো লাস্ট লাইনটা হচ্ছে আমাদের অ্যানসার তো একটা জিনিস সবাই আশা করি বুঝতে পারছো সেটা হচ্ছে কি ফর্মুলাগুলো তোমাদের ভালো করে পড়তে হবে ফর্মুলাগুলো আমি আগে বলেছিলাম এগুলো মুখস্থ করে নিবা কারো যদি মুখস্থ করার বাকি থাকে অবশ্যই অবশ্যই আজকে ভালোভাবে গুলো পড়ে নিবা এগুলো আমাদের পরে আবার কাজে লাগবে ফর্মুলাগুলো তো আমরা এখন নতুন একটা সিম্পলিফিকেশন দেখি এখানে প্রশ্ন হচ্ছে এবি প্লাস এ ইনটু বি প্লাস সি প্লাস Uh, b into b plus, line, a b plus, a into b plus c এটা হচ্ছে আমাদের লাইন ab a b c b b c এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে এখন আমরা আউটপুট কি সেটা জানি না কিন্তু আমরা এটাকে সিম্পলিফাই করব তো আমরা হচ্ছে ফার্স্টে দীত লাইনে গিয়ে করব ইকুয়াল দিয়ে আমরা যদি প্রশ্নটা লিখেছে প্রশ্নটাকে তুললাম প্রশ্ন হচ্ছে ab ab সরি এটা হচ্ছে দ্বিতীয় লাইন প্রশ্ননা আমরা প্রথম লাইন লিখেছি পরে লেখার পরে এটাকে আমরা হচ্ছে কি করব দীত লাইনে গিয়ে এটাকে সিম্পলিফাই করা শুরু করব তা আমরা কি করলাম দ্বিতীয় লাইনে গিয়ে ইকুয়াল দিলাম ইকুয়াল দিয়ে আমরা লিখলাম কি ছিল প্রথমে প্রথমে ছিল হচ্ছে এবি লিখলাম এখন আমরা এটাকে গুণ করে দিব যদি এখানে গুণ করি এর সাথে বিগুন করলে বি হবে এর সাথে সি গুণ করলে এসি হবে তাহলে এ দুটো গুণ করলে এ আর সি গুণ করলে এসি হয় আবার এখানে বি আর গুণ করলে কি হবে বি হবে এখানে বি আর গুণ করলে বিসি হবে সবগুলো আমরা গুণ করে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি দুইবার আছে তো দুইবার থাকলে আমরা এটাকে কি লিখতে পারি এটাকে একবার লিখতে পারি এটাকে আমরা একবার লিখে দিলাম বি দুবার ছিল এটাকে একবার লিখলাম আর বিসি যা ছিল তাই থাকলো এসি যা ছিল তাই থাকলো এবিও থাকলো এবিও থাকলো এখন দুইটা এবি থাকলে এটাকে কি করা যায় দুইটা এবি থাকলে এটাকে একটা এবি লেখা যায় চাইলে তোমরা এ লাইনে লিখে ফেলতে পারতা দুইটা এবি আছে এটাকে আমরা কি করব একটা এবি লিখব আমরা পরের লাইনে গিয়ে দুইটা এবি কে লিখে দিলাম একটা এবি তাহলে আমার লাইনটা আরেকটু সিম্পল হয়ে আসলো দুইটা বি থেকে আমরা লিখলাম একটা এবি তারপর এসি ছিল এসি আমি লিখলাম এখানে বি ছিল বি লিখলাম বিসি ছিল বিসি লিখলাম এখন দেখবো আমরা কোনো কিছু কমন যায় কিনা এখানে এবি আর এসির মধ্যে শুধু এ কমন যায় এ কমন গেলে কোনো লাভ নাই কারণ এ কমন গেলে বি প্লাস সি থাকে তো বি প্লাস সি এর তো কোনো ফর্মুলা নাই আমরা যদি এই দুইটার মধ্যে কমন নেই যদি মধ্যে বি কমন নেই তো বি কমন এলে কি থাকে আমরা এটা লিখতে পারি বি কমন এলে থাকে ওয়ান প্লাস সি এখানে বি যদি কমন নেই তাহলে এখানে ওয়ান হয়ে যায় প্লাস বি চলে গেলে বিসির মধ্যে যদি বি চলে যায় বিসির মধ্যে থেকে তাহলে থাকা হচ্ছে শুধু সি আমি পড়েছিলাম কি ওয়ান এর সাথে আমরা যাই যোগ করবো না কেন সেটা ওয়ান হয়ে যাবে ওয়ান প্লাস সিটা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তো আমরা এখানে বি কমন নিলে পাই হচ্ছে ওয়ান প্লাস সি যেহেতু ওয়ান প্লাস সি হয় তাহলে আমরা বলতে পারি ওয়ান প্লাস সি সমান ওয়ান ওয়ান এর সাথে আমরা যাই যোগ করি সেটা ওয়ান হয়ে যায় তাহলে ওয়ানটা লেখার দরকার নাই কারণ বি এর সাথে ওয়ান গুণ করলে বি হয় তো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে শুধু বি আর এখানে পাচ্ছি হচ্ছে এসি তো আমরা এখান থেকে কি পেলাম আমরা যে লাইনটা পেলাম সেটা হচ্ছে আমি একটু লিখে দিচ্ছি পাশে এখানে দুই তিন লাইন স্কিপ করে লিখা আছে আমি লিখি তোমাদের জন্য আমরা এই লাইনে কি করেছিলাম আমরা এই লাইনটা লিখেছিলাম হচ্ছে বি প্লাস এসি এসি প্লাস আমরা এই যে এখানে বি আর বিসি ছিল সেখান থেকে আমরা বিটা হচ্ছে কমন নিলাম তো বি যদি আমরা কমন নিই তাহলে কি পাই বি কমন নিলে আসে হচ্ছে b+1+b আসে 1+b আচ্ছা তাহলে এই লাইন থেকে আমরা পর লাইন কি করব পর লাইন হচ্ছে আমরা ab যা ছিল তা থাকলো ab থাকার পরে তার সাথে আমরা ac যোগ করব তাও থাকলো এসি যোগ তার সাথে হচ্ছে শুধু লিখব b কারণ 1+b b হয়ে যায় এর পর লাইন আমরা কি করব এর লাইন আমরা হচ্ছে দেখি ab আর b দুইটার মধ্যে b কমন যায় তো আমরা কি করলাম বিটাকে সবার সামনে এনে রাখলাম আর এ বিটাকে লিখলাম দ্বিতীয় অবস্থানে আর লাস্টে আমরা এসিটাকে লিখলাম আমরা সাজা লিখলাম কি করলাম আমরা হচ্ছে এই বিটাকে ফার্স্টে লিখলাম এই যে বি এবিটা এখানে আছে এর বিটাকে মাঝখানে নিয়ে আসলাম তাহলে হলো বি প্লাস এবি আর এসিটা যেখানে আছে এখানে থাকলো এখন যদি আমরা কমন নেই যদি বি কমন নেই তাহলে থাকে কি ওয়ান প্লাস এ আগের মতো চলে আসলো ওয়ান প্লাস এ তার সাথে থাকে হচ্ছে এসি এখন আমরা আর কি লিখতে পারি এখানে বি এর সাথে ওয়ান প্লাস এ আছে তাহলে ওয়ান প্লাস এ সমান ওয়ান বি এর সাথে ওয়ান যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে শুধু বি থাকে বি প্লাস হলো এসি থেকে গেল তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বি প্লাস এসি মাঝখানে লাইনগুলো এখানে করা নাই গ্যাপ দেওয়া আছে আমি মাঝখানে লাইনগুলো এখানে ডিটেলস করে দিলাম তোমরা খাতার মধ্যে সুন্দর করে তুলে নিবে এটা তো আমরা কি করেছি এই যে উপরে লাইনটা আছে আমরা এই লাইনের পরে এই লাইনের পর হচ্ছে এখান থেকে লিখেছি তো এই দুটো লাইন আমরা এখানে না লিখে আমরা এই দুটো লাইন না লিখে এই লাইনের পরে প্লাস এসি প্লাস বি প্লাস বিসি এই লাইনের পরে আমরা এখান থেকে শুরু করব তো দেখো সিম্পলিফাই জিনিসটা খুবই মানে ইন্টারেস্টিং এখানে ফর্মুলা জানা থাকে তুমি যে কোনো ধরনের যত কঠিনই সিম্পলিফিকেশন আসুক না কেন সেটা তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবা যদি তোমার ফর্মুলাটা জানা থাকে মানে ফর্মুলাটা তোমার জানা থাকতে হবে নাহলে কিন্তু তুমি বের করতে পারবা তো এরকম আরো ফর্ম সিম্পলিফিকেশন আছে তোমাদের বইয়ে অনেকগুলো সিম্পলিফিকেশন পাবা যাদের বই থেকে প্র্যাকটিস করবা আমি আরো এক দুইটা ব্যতিক্রম সিম্পলিফিকেশন দেখাই তো এখানে হচ্ছে তোমার ডিমর্গানাইজেশন থিওরাম আছে ডিমর্গানাইজেশন থিওরামটা কাজে লাগে এখানে জটিল একটা সিম্পলিফিকেশন দেয়া হচ্ছে তো এই সিম্পলিফিকেশন এর মধ্যে আমরা ডিমর্গানাইজেশন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে দেখব কেন কারণ হচ্ছে এখানে একটা হোল বার আছে এতক্ষণ আমরা হোল বার দেখি নাই সিঙ্গেল বার দেখেছিলাম আমাদের প্রশ্নটা হচ্ছে এই সবটা হচ্ছে প্রশ্ন এটা এটা হচ্ছে প্রশ্ন এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমরা প্রশ্ন তুলে নিলাম এখন আমরা এটাকে সিম্পলিফাই করব তো এটাকে সিম্পলিফাই করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি আছে পি এর উপর বারটা আছে আবার এখানে এ বারের উপর এ এর উপর বার আছে বি এর উপর নাই মাঝখানে প্লাস আছে এখন আমরা যেটা করতে পারি আমরা পড়েছি যে যদি বড় একটা বার থাকে তাহলে সেটাকে ভেঙে আলাদা করা যায় এখানে আমরা এই বড় বারটাকে ভেঙে এই বরাবর আলাদা করে ফেলবো আলাদা করলে মাঝখানে প্লাস সেটা কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে তো আমরা এখানে একটা ইনটু দিলাম আর এই বারটা ভেঙে এর উপর বসে যাবে এবি বি এর উপর বসে যাবে এ বারটা ভেঙে তার উপর বসে যাবে মানে এই সবটাকে আমরা ধরলাম এ আর এই আমরা বি তাহলে যা ছিল তার উপর একটা বড় বার আসবে আর বি যা ছিল তার উপর একটা বড় বার আসবে এখানে আছে এবি বার তো আমরা লিখলাম বি বার আর এখানে ছিল এ বার বি লিখলাম এ বার বি এখন এই বড় বারটা ভেঙে আমি দুই জায়গায় বসাবো একটা হচ্ছে এবি বারের বি এর বারের উপর আর হচ্ছে এ বার বি এর উপর ব্যাস এটুক হয়ে গেল তারপর ব্রাকেটে বাইরে আছে এটাকে আমরা বাইরে রেখে দিলাম এখন আবার দেখতে পাচ্ছি যে এখানে মাঝখানে ইন্টু চিহ্ন আছে আর এটার উপর একটা বড় বার আছে আবার এটাকে আমরা ভেঙে লিখতে পারি যেহেতু মাঝখানে আছে এটাকে আমরা প্লাস দিয়ে লিখতে পারি তাহলে প্লাস দিলাম আর এর উপর একটা বার আসবে আর এখানে বিয়ের উপর একটা বার আগেই ছিল ছোট একটা বার যে বিয়ের উপর একটা বার ছিল আর বড় বারটা ভেঙে এর উপর আসবে আসতে দেখো দুইটা বার যদি হয়ে যায় তাহলে বারে বারে ক্যান্সেল হয়ে যায় দুইটা বার আসলে কি হয় বারে বারে ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে এবার প্লাস শুধু বি থাকবে তোমরা এই বারটা দিয়ে নিবা এরপর দেখো এখানে আছে এ বার আছে মাঝখানে চিহ্ন আছে আর বি আছে তো লিখলাম মাঝখানে আমরা প্লাস করলাম আর বি যাবে তো এখানে বি ছিল তারপর একটা বার আসলো আর এখানে ছিল এ বার এখানে ছিল এ বার তারপর আর একটা বার উপর থেকে ভেঙে আসবে আসার পর হয়ে যাবে এ ডাবল বার যদি দুইটা এ বার থাকে দুইটা এবার থাকলে আমরা কি করতে পারি বারে বারে ক্যান্সেল করে দিতে পারি বার বার বাদ এখানে বিবার বাদ তোমরা এই দ্বিতীয় লাইনটা আমি যেভাবে লিখেছি এখানে বার দিয়ে লিখবা তারপর তৃতীয় লাইনে বার দুটা উঠাই দিবা ঠিক আছে তৃতীয় লাইনে গিয়ে তোমরা হচ্ছে এইভাবে লিখবা মানে এখানে বি বার ডাবল বার তো দিয়েছ এ ডাবল বার দিয়েছো দেওয়ার পরে তৃতীয় লাইনে গিয়ে এই দুটো বার ক্যান্সেল করে দিবা মানে একেবারে লাইনটা সিম্পল হয়ে যাবে লাইনটা কেমন হয়ে যাবে ঠিক এরকম হয়ে যাবে তোমাদের তৃতীয় লাইন হবে এটা এ বার প্লাস ইনটু এ প্লাস বি এখন দেখতে পাচ্ছি যে আমরা এখানে ইনটু আছে ইনটু করতে পারি তো চাইলে তুমি প্রথম দুটো গুণ করতে পারো আবার চাইলে শেষ দুটো গুণ করতে পারো তো এখানে আমরা প্রথমটাকে রাখলাম রাখার পরে এই শেষ দুটোকে আমরা গুণ করে দেখি কি করা যায় তো যদি আমরা গুণ করি তাহলে এ এর সাথে এ গুণ হবে আসবে এ ইনটু এ আবার এ এর সাথে বি গুণ হবে আসবে এ ইনটু বি আবার এ এর সাথে বি বার গুণ হবে আসবে এ ইনটু বি বার আবার এ এর সাথে এই যে বি সাথে বি গুণ হবে মানে প্রথমে আমরা কি করেছি এ এর সাথে এই দুটো গুণ করেছি এরপর আমরা বি সাথে এই দুটো গুণ করেছি বিবারের সাথে এগুণ করলে আসে বি বার ইন্টু এ বিবারের সাথে বিগুণ করলে আসে বি ইন্টু এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা এ চলে আসছে তাহলে দুইটা এ থাকলে এটাকে আমরা একটাই লিখতে পারি তাই তো দুইটা এ থাকলে এটাকে আমরা একটাই লিখতে পারি এরপরে এইখানে আমরা যে কাজটা করতে পারি এখানে আমরা মানে আরো কাজটা সহজ করতে পারি এখানে বি ইন্টু বিবার করা কিছু করা নাই কিন্তু আমরা বি ইন্টু বিবার কে এটাকে জিরো ধরতে পারি কারণ আমরা জানি দুইটা সেম জিনিস যদি দুইটা বার করে গুণ করা হয় তাহলে সেটা জিরো হয়ে যায় তো এখানে কি করে নেই এখানে হচ্ছে আহ জিরোটা দেয় নেই মানে ওরা এটা রেখে তারপর সলভ করেছে রেখে সলভ করা যাবে কিন্তু আমরা এটাকে আগেই জিরো করে দিতে পারি জিরো করে দিলে বিবার যতগুলো আছে এগুলো সব বাদ হয়ে যাবে শেষ শেষে ওরা জিরো বসে যাচ্ছে তো আমরা আগে এটাকে বাদ দিয়ে দিলাম তো এই বারটা নাই কেন কারণ বি ইন্টু সময় জিরো হয়ে যায় জিরো হলে এটা বাদ এখন আমরা যে বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে কি করবো বাকি যেগুলো আছে সেগুলো আমরা কমন নিবো কি কমন যাবে এখানে আমরা এ কমন নিতে পারি কমন নিলে এখানে আসে এখানে বি আর এখানে এই তিনটার মধ্যে এ কমন যায় তো এ কমন গেলে এখানে ওয়ান প্লাস প্লাস বি খাতার মধ্যে সুন্দর করে লিখবা তাহলে ক্লিয়ার হয়ে যাবে তো আমি যদি এখানে এ কমন নিই তাহলে ওয়ান প্লাস বি প্লাস বিবার এখন এর সাথে আমরা যাই যোগ করি না কেন সেটা হচ্ছে ওয়ান হয়ে যাবে তাহলে ওয়ান হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এর সাথে আর কিছুই থাকবে না শুধু একটা ওয়ান থাকবে ওয়ান গুন করলে কি না গুণ করলে কি তা আমরা দেখতে পাচ্ছি যে এই চারটা টার্ম একেবারে সিম্পল হয়ে লাস্টে কি হয়ে গেল। এ টু ক্লাস এ হয়ে গেল তাহলে ওয়ান গুণ করলি কি না করলি কি তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে এ আর আমাদের প্রশ্নের প্রথমে ছিল এ বার প্লাস বি আমরা পেয়ে গেলাম এবার প্লাস বি ইনটু হচ্ছে এ এবার প্লাস বি ইন্টু এ এই লাইন আমরা চলে এসেছি এখন আমরা এই লাইনটাকে গুণ করে দিতে পারি এখানে যেহেতু ব্র্যাকেট আছে মাঝখানে আমরা কি করতে পারি এখানে গুণ করতে পারি দেখো গুণ করে দিলে কি হবে গুন করে দিলে এখানে এর সাথে এ বার গুন করে আসবে এ ইন টু এবার প্লাস এর সাথে আমি বি গুণ করতে পারি এ আমি এর সাথে গুণ করতে পারি তাহলে এ ইন্টু এবার প্লাস এর সাথে বি গুণ করতে পারি হয়ে যাবে এবি তো এ ইন এবার সমান জিরো কারণ আমরা পড়েছি দুইটা সেম জিনিস যদি আমরা বার করে গুণ করি তাহলে সেটা জিরো হয়ে যায় দুইটা সেম জিনিস বার করে গুণ করলে সেটা জিরো হয়ে যাবে তাহলে হচ্ছে জিরো প্লাস এবি জিরোর সাথে এবি যোগ করলে ফাইনালি এবি থাকবে তো এবি হচ্ছে আমাদের অ্যান্সার এবি হলো আমাদের অ্যান্সার তো এটা একটু বড় তো এরকম ম্যাথ তোমরা বইও পাবা বড় হলে বিষয় না বিষয়টা হচ্ছে কি বড় ছোট যেটা হোক বিষয়টা হচ্ছে যদি সূত্রগুলো পারা যায় আর তুমি যদি প্র্যাকটিস করে ভালো করে তাহলে দেখা যাবে তোমার যে ধরনের প্রশ্ন দেখলে কেন তুমি অ্যান্সার করতে পারছো তো আমরা আরেকটা সিমপ্লিফিকেশন করব ওইটা একটু ব্যতিক্রম তো এখানে যে সিমপ্লিফিকেশনটা আছে এখানে মূলত এটা প্রুফ করতে বলা হয়েছে সিমপ্লিফিকেশন না ঠিক প্রুফ করতে বলা হয়েছে তো আমাদের কোশ্চেনটা হচ্ছে এখানে লেফট সাইড আর রাইট সাইড সমান মানাতে হবে কোশ্চেনটা হচ্ছে এবি প্লাস এ বার সি এটা দেওয়া আছে এ বি প্লাস এবার সি প্লাস বিসি এটা হচ্ছে লেফট সাইড এইটার সম্মান তোমাকে বানিয়ে দেখাতে হবে এ বি প্লাস রাইট সাইড সম্মান মানে দেখাতে হবে তো এখন তুমি অনেক সময় দেখা যাবে এরকম একটা বিপদে পড়বা যে তুমি কোনো কিছু কমন নিতে পারো না দেখা যাচ্ছে কোনো কিছুই কমন যায় না কমন না তখন যে কাজটা করা যায় সেটা হচ্ছে একটা ওয়ান নেওয়া যায় বাড়তি বা হচ্ছে একটা সেম জিনিস আবার যোগ করা যায় মনে করো কোথাও তুমি কিছু করতে পারছো না তখন তুমি চাইলে হচ্ছে আরেকটা বিসি নিতে পারো আরেকটা প্লাস নিতে পারো কারণ আমরা একটু আগে এবছি যে দুইটা সেম জিনিস থাকলে একটা লেখা যায় একটা থাকলে দুইটা লেখা যাবে তিনটা লেখা যাবে তুমি চাইলে এই লাইনের সাথে আরো দশটা এ বি যোগ করতে পারো তাতে ভ্যালু কোনো চেঞ্জ হবে না কারণ এবিতে একটা সিগনাল আছে তার সাথে আরো অনেকগুলো সিগনাল করলে একটা সিগনালই হবে তো এখানে এবির সাথে তুমি যদি আরো দুইটা এবি নাও তাতে কোনো সমস্যা নাই নিতে পারো তো আরেকটা উপায় হচ্ছে তুমি যে কোনো একটা জায়গায় ওয়ান নিতে পারো আমি যদি এখানে একটা ওয়ান নেই ওয়ান নিয়ে আমি কি করতে পারি এর একটা ভ্যালু ধরতে পারি ধরে তারপর হচ্ছে আমরা হিসাব করতে পারি তো এইগুলো আমরা বুঝবো কিভাবে কখন ওয়ান নিতে হবে আর ওয়ানের ভ্যালুটা কি নিতে হবে এটা বোঝার উপর আছে ধরো দেখো এখানে এ আছে এখানে এ আছে কিন্তু এই বিসির সাথে কোনো এ নাই এ না থাকার কারণে আমরা এই বিসির সাথে এই উপর আগের দুইটা টার্মকে কোনোভাবেই রিলেট করতে পারছি না বা দুইটার মধ্যে কোনো কিছু কমন নেওয়ার ব্যবস্থা করতে পারছি না এই জন্য আমরা কি করতে পারি বিসির সাথে একটা ওয়ান নিতে পারি তাহলে আমরা ফার্স্ট এ প্রশ্নটা তুলি আমাদের প্রশ্নের леফট সাইডটা হচ্ছে এটা এবি প্লাস এবার সি প্লাস বিসি এটা হচ্ছে প্রশ্ন এখন আমরা লিখলাম এবি প্লাস এবার সি আর বিসি এর সাথে একটা ওয়ান নিলাম কেন ওয়ান নিলাম কারণ বিসি এর সাথে কোনো এ নাই এজন্য আমরা কমন নিতে পারছি না তাই আমরা একটা এ নিলাম ওয়ান নিলাম ওয়ান থেকে ওয়ান থেকে আমরা এ বানাবো তো আমরা জানি এ প্লাস এবার সমান কি হয় ওয়ান হয় আমরা জানি এ প্লাস এবার সমান ওয়ান হয় তা আমি এখানে এবি ছিল উপরের লাইনে এবি নিচে লাইনে এবি লিখলাম এবিটা টা ছিল এখানেও এবি আছে লিখলাম তারপর হচ্ছে এব সাথে এসি ছিল উপরে মানে এবার সি ছিল এটাও লিখলাম এবার সি এখানে এবার সি ছিল এটা চেঞ্জ চেঞ্জ নাই হচ্ছে এখানে এর পরিবর্তে আমি লিখতে পারি বার কেন লিখতে পারি কারণ আমরা আমরা জানি সমান হলো তো একটা গুণ এ করেছি একটা ওয়ান তো তুমি চলে গুণ করতে পারো কারণ গুন করলে ভ্যালু কোনো চেঞ্জ হয় না গুণ করার পর আমরা কি লিখতে পারি এই এর পরিবর্তে আমি লিখতে পারি এ প্লাস বার এখন যেটা করতে পারি আমরা আমরা হচ্ছে এটা গুন করে দিতে পারি বিসির সাথে গুণ করি তাহলে এটা হবে এ ইন বি এটা হয়ে গেলো এ বিসি আর এটা হয়ে যাবে এখন দেখো তুমি চাইলেই কমন নিতে পারছো কিভাবে তুমি যদি সাথে এই প্রথম যে এবি আছে তার সাথে যদি নিয়ে আসো তাহলে দুইটার মধ্যে বি কমন যাবে আমরা কি করলাম এবি আর এবি দুইটাকে একসাথে লিখে ফেললাম বি আর এবি দুইটাকে একসাথে লিখলাম আর সি এইটার সাথে চার নাম্বারটা লিখলাম চার নাম্বার যে এবার সি আছে তাহলে সি এখানে লিখলাম তার সাথে চার নাম্বার আছে কি এবার এটা লিখে ফেললাম এখন এই মধ্যে এবি কমন নিলে কি থাকে এবি কমন থাকে ওয়ান প্লাস সি আর এই দুটার মধ্যে কমন নিলে থাকে ওয়ান প্লাস ই করেছে দরকার নাই তুমি এই দুটার মধ্যে এবি কমন নিতে পারো তো এব কমন নিলে কি থাকে ওয়ান প্লাস সি থাকে আর এখানে সি কমন নিলে কি থাকে ওয়ান প্লাস বি থাকে ওয়ান এখানে আর এখানে হচ্ছে বি তা আমি জানি ওয়ানের সাথে কোনো কিছু যোগ করলে কি হয়ে যাবে সেটা ওয়ান হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে ওয়ান আবার এর সাথে কোনো কিছু যোগ করলে সেটা ওয়ান হয়ে যাবে তাহলে এটাও হয়ে যাবে ওয়ান এখানে থাকে এ বি আর এখানে থাকে এ বার সি তো দুই জায়গায় ওয়ান ওয়ান গুণ আছে তাহলে ওয়ান গুণ করলি কি না করলি কি ফাইনালি আমরা পেয়ে গেলাম অ্যান্সার হচ্ছে এ বি প্লাস এবার সি তো আমরা রাইট সাইড পেয়ে গেলাম এ বি প্লাস এবার বার ইনটু সি তো দেখো আমরা এইভাবে করে মানে সিম্প্লিফাই করতে পারি আরো সিম্প্লিফিকেশন আছে তোমরা বইয়ের যে সিম্প্লিফিকেশন গুলো আছে এর মধ্যে যত নিয়ম আছে মোটামুটি সবগুলো নিয়ম আমি দেখানোর চেষ্টা করেছি আরো কিছু আরো একটা নিয়ম বাকি আছে সেটা আমরা ফুল মধ্যে ওখানে আমাদের করতে হবে এটা তো তখন আমরা এটা দেখবো তোমাদের যেটা করতে হবে তোমাদের বই থেকে এর এটা সেকেন্ড আছে অবশ্যই সেকেন্ড পার্টের যে সরল অংশটা আছে বা সিমপ্লিফি অংশটা আছে এই অংশে যে ম্যাথ গুলো পাওয়া যায় সেই ম্যাথ গুলো তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবা কোনটা যদি সমস্যা পড়ো মানে করতে না পারো কোনটা বুঝতে অসুবিধা ওই প্রশ্নের ছবি তুলে তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা যেটা তোমাদের মানে ক্লাসের গ্রুপটা সেখানে দিয়ে দিলে কেউ না সলভ করে দিবে আবার কেউ সলভ না করে দিলে ফাইনালি কেউ করতে না পারলে আমি আছি আমি করে দিব সমস্যা নেই তোমাদেরকে গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর বেশি দিন প্র্যাকটিস না করে তাহলে পরীক্ষায় তুমি হচ্ছে এগুলো সলভ করতে পারবে না বা সলভ করলে অনেক টাইম লেগে যাবে যেহেতু আমাদের হাতে সময় অনেক কম থাকে কম সময় এগুলো অ্যান্সার করতে হবে প্র্যাকটিস তাই হচ্ছে প্র্যাকটিসের বিকল্প নেই তুমি যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষায় তত কম সময় তুমি অ্যান্সার করতে পারবা তো আজকে যে সিম্পলিফিকেশন গুলো আমি করালাম এই সবগুলো সিম্পলিফিকেশন করে তোমরা সুন্দর করে খাতায় নোট করে নিবা আর তোমাদের জন্য কাজ হচ্ছে তোমরা এর বাইরে বই থেকে পাঁচটা সিম্পলিফিকেশন বের করে ওটা সলভ করে আমাকে ছবি তুলে পাঠাবা এটা তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা আমি যা যা করেছি এর বাইরে পাঁচটা এর যে কোনো পাঁচটা তোমার যেটা ভালো লাগে সেটা একবার ছোট যেন না হয় মাঝারি টাইপের তুমি পাঁচটা সিম্পলিফিকেশন নিবা নিজে নিজে চুজ করবা করে আমাকে ছবি তুলে জমা দিবা যেন ভুল না হয় তো সবাই যেগুলো জমা দিবে সেগুলো থেকে আমি যেগুলো ভালো মনে হবে সেগুলো তোমাদের গ্রুপে আবার দিয়ে দিব সবার আবার আমি বলবো যেগুলো তোমার খাতায় নোট করে নাও সবাই যদি পাঁচ ছজন জমা দেয় যদি একজন পাঁচটা করে জমা দেয় তার মধ্যে যদি সবারটা মিলে যদি আমি আরো দশটা বা বারোটা পনেরোটা করতে পারি তাহলে সেগুলো তোমাদের গ্রুপে দিয়ে দিব তোমরা সেখান থেকে নোট করে নিতে পারবা তাহলে তোমাদের কাজ থাকবে হচ্ছে আমি আজকে যে সাত আটটা বা দশটা সিমপ্লিকেশন করেছি এর বাইরে তোমরা এক একজন পাঁচটা করে সিম্পলিকেশন সুন্দর করে সলভ করে ডিটেলসে করবা ভেঙে ভেঙে সুন্দর করে করবা সলভ করে হচ্ছে আমাকে অ্যাসাইনমেন্ট আকার জমা দিবা চাইলে গ্রুপে দিতে পারো চাইলে আমাকে দিতে পারো এক জায়গায় দিলেই হবে তো কার কোনো প্রশ্ন থাকলে আজকে ক্লাস নিয়ে বলতে পারো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে বলতে পারো